বজবজের বিড়লাপুর ঘাটে স্নান করতে গিয়ে চারজন তলিয়ে গেল। পাঁচজন স্নান করতে গিয়েছিলেন, তাদের মধ্যে থেকে চারজন একজনকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু বাকি চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুগলি নদীতে এই চার যুবক তলিয়ে গিয়েছেন, যাদের খুঁজে ডুবুরি নামানো হয়েছে। সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, উদ্ধার কাজের ব্যাপারে একটু জানতে চাইবো, তবে তার আগে জানতে চাইবো কিভাবে অঘটন ঘটলো। দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বিল্লাপুর ওয়ানের হুগলি নদী বিল্লাপুরের যে হুগলি নদী আছে, এগুলো নিয়ে লাগোয়া পাঁচজন যুবক স্নান করতে নামে। আচমকা যে সময় নেমেছিল সেই সময় ভাটা ছিল, তারপরে যুবক চলে আসে, এর মধ্যে তলিয়ে যায় পাঁচজন। তার মধ্যে একজনকে উদ্ধার করা গেছে, সম্ভব হয়েছে, বাকি চারজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে দু ভাই রয়েছে, একই পরিবারের দুই ছেলে রয়েছে, যার নাম হচ্ছে বিজয় নাথ শাহ 16 বছর বয়স ও রণবীর নাথ শাহ 14 বছর বয়স। এবং এই ঘটনার জন্যই কান্নায় ভেঙে পড়েছে। এবং আরো যে দুজন, তার নাম হচ্ছে দীপক কুমার মাহাতো 15 বছর বয়স আর বিভাস কুমার শাহ, এই চারজন তলিয়ে গেছে, চারজনকে এখনো পর্যন্ত খোঁজার কাজ চলছে। এবং ঘটনাস্থলে আছে এসডিও, নোদাখালী থানার পুলিশ এবং আইসি, এবং বিপর্যয় মোকাবিলা দল এসছে, এতে খোঁজাখুঁজি চলছে। এবং স্থানীয় যারা আছে, স্থানীয় যারা প্রতিনিধি আছে, পঞ্চায়েত সদস্য আছে, তাদেরও দল লোকজন নিয়ে এসছে, তারা নৌকো নিয়ে জলের মধ্যে খোঁজা চলছে। এবং এর আগে এই ঘটনা, এই বিল্লাপুর এলাকায় এর আগে দুবার এরকম ঘটনা ঘটেছে, দুবারই লোক মারা গেছে। এবং স্থানীয়দের বক্তব্য যে এখানে কোনো বিপর্যয় মোকাবিলার দল নেই এবং এখানে কোনো মানে আতঙ্কের কিছু নেই। ঘটনা ভবিষ্যতে এড়ানো সম্ভব হবে। ধন্যবাদ। চারটে ছিল, হ্যাঁ। এরা আজকে পূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসেছিল, একদল ছিল 16-17 জন, মানে পাঁচজন ওই গ্রুপটাই ছিল, একজন ডুবে যাচ্ছিল, তার চুল টানতে সে উঠে এসেছিল, বাকি চারজনকে আর পাওয়া যায়নি। বাড়ির লোকজনের অবস্থা কথা বলার মতো নেই, একজনের দুটো ছেলে,